নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি নজরুল স্মৃতি গ্রন্থ থেকে আব্বাসউদ্দিন আহমদের স্মৃতিচারণ কাজিদার কথা। বাংলা গানে গজল সুরের প্রথম আমদানি করেন নজরুল ইসলাম যুদ্ধ থেকে ফিরে এসে। প্রথম গান কে বিদেশি মন উদাদি বাঁশের বাঁশি বাজাও বনে, তারপর দেশে আসে অসহযোগ আন্দোলনের ঢেউ। কবি লিখে চলেন, ঘোর ঘোরে আমার সাধের চরকা ঘোর, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়া বার হে। এই গানগুলি লেখার পর বাইরে যখন তার যশ ও খ্যাতি ছড়িয়ে পড়ল, তখন হলো কবির সাথে আমার প্রথম পরিচয়। কুচবিহার কলেজের ছাত্র আমি, স্কুলে কলেজে মিলে প্রতি বৎসর মিলাদ করতাম, সেই মিলাদ মাহফিলে কবিকে আমন্ত্রণ করি, সেই থেকে পরিচয়ের সূত্রপাত। তিনি আমার গান শুনে আমাকে উৎসাহ দিলেন, বললেন, সুন্দর মিষ্টি কণ্ঠ, কলকাতায় চলো, তোমার গান রেকর্ড করা হবে। 1930 সনে প্রথম গান রেকর্ড করে কুচবিহারে চলে আসি। 1931 সনে আবার কলকাতায় যাই এবং স্থায়ীভাবে বসবাস শুরু করি। গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ঘর তখন চিৎপুর রোডে। শুনলাম কাজী সাহেব সেখানে রোজই যান। এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, কাজী সাহেব কোথায়? তিনি বললেন, পাশের ঘরে গান লিখছেন। আমি ঢুকলাম, তিনি মহা উৎসাহে বলে উঠলেন, আরে আব্বাস, তুমি কবে এলে? বসো বসো। সর্বনাশ, এই কি কাজী সাহেব, চেহারায় কি পরিবর্তন! এক বছর আগে কুচবিহারে যে কাজী সাহেবকে দেখেছি, তিনি যে এমনভাবে বদলে যেতে পারেন স্বপ্নেও ভাবিনি। তখন ছিল ইয়া বড় গোঁফ, দোহারা চেহারা, মাথায় ঢেউ খেয়াল খেলানো বাবরি, তার মাথার চুল ঠিকই আছে, গোঁফ জোড়া অদৃশ্য হয়েছে, আর বপুখানি হয়েছে না দুষ নুদুষ। চোখে আগে জ্বলত বিদ্রোহের আগুন, এখন সেখানে এসেছে শ্রাবণের ঢল। সামনে এগিয়ে গিয়ে কদম বুচি করলাম। তিনি বললেন, সবাই আমাকে কাজী সাহেব বলে, তুমি কিন্তু কাজীদা বলে ডাকবে আমাকে। হ্যাঁ, তোমার জন্য গান লিখতে হয়। আচ্ছা ঠিক হবে তো বললেন, কিন্তু যতবারই যাই গ্রামোফোন ক্লাবে ততবারই দেখি তাকে ঘিরে রয়েছেন অনেকে। আমি সংকোচে কিছুই বলতে পারি না। পাশের ঘরে পিয়ারু কাওয়াল রিহার্সাল দিচ্ছেন উর্দু কাওয়ালি গানের। বাজারে সেসব গানের কি বিক্রি! আমি কাজীদাকে বললাম, এমনিভাবে বাংলা কাওয়ালি গান লিখে দিতে পারেন আমার জন্য? গ্রামোফোন কোম্পানির বাঙালি সাহেব বললেন, না না, ও ধরনের বাংলা গান বিক্রি হবে না। অবশেষে প্রায় এক বছর পরে সাহেব রাজি হলেন। কাজীদাকে বললাম, সাহেব রাজি হয়েছেন? কাজীদা তখনই আমাকে নিয়ে একটা কামরায় ঢুকে বললেন, কিছু পান নিয়ে এসো। পান নিয়ে এলাম ঠোঙা ভর্তি করে। তিনি বললেন, দরজা বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকো। ঠিক 15-20 মিনিটের মধ্যে লিখে ফেলেন, ও মন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। সুর সংযোগ করে তখনই শিখিয়ে দিলেন গানটা। বললেন, কাল এসো, রেকর্ডের অপর পৃষ্ঠার জন্য আর একখানা লিখে দেব। পরদিন লিখলেন, ইসলামের ওই সওদা নিয়ে এলো নবীন সওদাগর। রেকর্ড করলাম 4 দিন পরে। সে গান বাংলার আকাশে বাতাসে তুললো এক নব আলোড়ন। তারপর লিখে চললেন এইভাবে বহু ইসলামী গান। 2-3 বছর পরে একদিন রিহার্সাল রুমে এসে একাকে আমাদের দেশের একখানা পল্লী গান ভাওয়াইয়া গাইছিলাম। কাজীরা কখন এসে যে দরজায় দাঁড়িয়ে চুপ করে শুনছিলেন টের পায়নি। গান শেষ করা মাত্র তিনি ঢুকে বলেন, আহা কি সুন্দর, কি মিষ্টি সুর, আব্বাস গাও, আর একবার গাও তো। আমি গাইলাম, নদীর নাম সৈকচুয়া, মাছ মারে মাছুয়া, মুই নারী দিজং ছ্যাঁকা পাড়া। কাজীদা বলেন, গাও, আবার গাও। 5-6 বার গাইলাম। তিনি বললেন, আচ্ছা চুপ করে বসো। তিনি কাগজ কলম নিয়ে গান লিখতে বসলেন। 10 মিনিট পরে কাগজখানা এগিয়ে দিয়ে বললেন, দেখো তো
তোমার সুরের সাথে আমার এ গান ঠিক মিলে যায়নি। আমি তার লেখা গান গাইলাম, নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আঁখি। এরপর তিনি ভাওয়াইয়া গান শুনলে অস্থির হয়ে পড়তেন। গান গাইতে গাইতে গলা ভাঙার মাধুর্যে তিনি আত্মহারা হয়ে আহা আহা করে উঠতেন। আর একটা গান লেখার কথা মনে পড়ছে, আমি একদিন কাজীদাকে গেয়ে শোনালাম, তেরসা নদীর পাড়ে পাড়েও দিদিল মানসাই নদীর পাড়ে, আজ সোনার বন্ধু গান করি যায়ও, দিদি তোরে কি মোরে কি সোনেক দিদিও। কাজীদা সেই সুরে লিখলেন, পদ্মদীঘির ধারে ধারেও। ভাওয়াইয়া সুরে লিখলেন, কুচবরণ কন্যারে তার মেঘবরণ কেশ, আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ। পল্লীসঙ্গীত লেখার অনুপ্রেরণা তিনি এইভাবে পেলেন। তখন আমার জন্য আর দশখানা পল্লীসঙ্গীত লিখেছিলেন, তার মধ্যে বেঁচে রইল বন্ধু আজও মনের এম পড়ে আম কুড়োনো খেলা, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই, ওরে কে এলে কে বলে আরবে নদী নাই, আরে ও দরিয়ার মাঝি মোরে নিয়ে যারে মদিনা, এবং উঠুক তুফান পাপ দরিয়ায় আমি কি তাই ভয় করি। জ্যৈষ্ঠ মাসের শেষ একদিন গ্রামোফোন কোম্পানিতে কাজীদা এবং আরও অনেকে মিলে জোর আড্ডা বসে গেছে। আমি গেলাম কিছুক্ষণ পরে, খুব ঘটা করে মেয়ে গেলো, এলো বাদল। কাজীদা অকস্মাৎ গম্ভীর হয়ে গেলেন, কখন যেন কাগজ কলম ধরেছেন, আর আধ ঘন্টা পরে হারমোনিয়ামটা টেনে নিয়ে গুনগুন করে সুর ভাসতে শুরু করলেন। আমাকে তার কাছে ডাকলেন, বললেন, নাও সুরটা তুলে নাও, বর্ষা আসছে, বর্ষার আবহন গীতি লিখলাম। গান হলো, স্নিগ্ধ শ্যাম বেণীবর্ণ এসো মালবিকা, অর্জুন মঞ্জরী কর্ণে গলে নিপ মালিকা মালবিকা। কাজীদার বাড়িতে একদিন বসে আছি, কারমাইকেল হোস্টেল থেকে চার পাঁচজন ছাত্র এসে কাজীদাকে বললেন, কাজী সাহেব আমাদের হোস্টেলে আসছেন তুরস্ক থেকে হালিদা এদিব হানুম, তাকে আমরা অভ্যর্থনা জানাবো, আপনাকে সভাপতি হতে হবে। কাজীদা বললেন, আচ্ছা যাব, আপনারা যান। ছেলেরা চলে গেল। কাজীদা আমাকে বললেন, জানো আব্বাস, এই হালিদা এদিব হচ্ছেন তুরস্কের নারী জাগরণের অগ্রদূতী, এর অভ্যর্থনা সভায় নিশ্চয়ই যাবে, কিন্তু ওরা তোমাকে বলল না, হয়তো চেনে না, কিন্তু আমি বলছি নিশ্চয়ই যাবে। আমি বললাম, কাজীদা যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আপনি যাবেন আপনার কবিতার সওগাত নিয়ে, আমি কি নিয়ে যাব? তিনি বললেন, ও আচ্ছা। তারপর কাগজ কলম নিয়ে বসলেন, কি অপূর্ব গানই না লিখে দিলেন, বললেন এ গানে তুমি নিজে সুর দেবে। গান তো নিয়ে এলাম, কাজীদার গানে আমি সুর দেব, এত বড় ধৃষ্টতা আমার নেই, অথচ তাঁর আদেশ। বাসায় হারমোনিয়াম নিয়ে বসলাম। সৌভাগ্যক্রমে আমার বাসায় এলো ওস্তাদ জমির উদ্দিন খাঁর ছেলে মরহুম আব্দুল করিম খাঁ ওরফে বালি। বললাম, ভাই উদ্ধার করো, এ যে বিরাট পরীক্ষা, কাজীদার গান আমাকে সুর দিতে বলেছেন। বালি প্রথম স্তবকে সুর সংযোগ করলো, তারপর বলল, এইভাবে করতে থাকো। পরদিন সমস্ত গানটা যখন গেয়ে শোনালাম, কাজীদা মহা খুশি। গানটা হচ্ছে, গুণে গরিমায় আমাদের নারী। মুসলমানদের এক একটা পর্ব আসতো, আর আমি কাজীদাকে অনুরোধ করতাম, কাজীদা মহরমের মাস আসছে, মর্ষা লিখে দিন। তিনি লিখেছেন, মহরমের চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায়, ওগো মা ফাতেমা ছুটে আয় তোর দুলালের বুকে হানে ছুরি, ফোরাতের পানিতে নেমে ফাতেমা দুলাল কাঁদে অঝোর নয়নেরে, আসে ফতোয়া দোহাজ দোহাম। কবি লেখেন, নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান, শুনি সে তকবীরের ধ্বনি আকুল হল মন প্রাণ, বাহিরে হেরিনী এসে বেহেস্তি রওশনিতে রে চেয়েছে জমিন ও আসমান, আনন্দে গাহিয়া ফেরে
ফেরেস্তা হুড় গেলে মান, এলোকে কে এলো ভুলোকে, দুনিয়া দুলিয়া উঠিল পুলকে। জাকাত সম্বন্ধে কবিকে লিখতে বলেছি, তিনি তৎক্ষণাৎ লিখে দিয়েছেন, দে জাকাত দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। হজ সম্বন্ধে লিখেছেন, চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, দুনিয়াদারে লেবাস খুলে পর রে হাজির বেশ। একদিন কাজীদা বলেন, আব্বাস সুন্দর একটা গান লিখেছি, গানটা শেখো, খুব তাড়াতাড়ি রেকর্ড করতে হবে। গানের কথা হচ্ছে, ত্রাণ করো মওলা মদিনার, উন্মত তোমার গুনাহগার কাঁদে, তব প্রিয় মুসলিম দুনিয়ার, পড়েছে আবার গোনাহের ফাঁদে। নাহি দান ক্ষয়রাত, ভুলে মোহ ফাঁসে, মাতি আছে সবে বিভবে বিলাসে, বসিয়াছে জালিম শাহী তখতে, তব মজলুমের এ ফরিয়াদ আর কারে কব। তলোয়ার নাহি নাহি আর, পায়ে গোলামের জিঞ্জির বাঁধে। গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে তার গানের বড় বড় খাতাগুলো পড়ে থাকত। সেই খাতা থেকে কোনো কোনো নূতন কবি গান লিখে নিয়ে কাজীদার লাইন শুদ্ধ প্রায় হুবহু নকল করে নিজের লেখা বলে গ্রামাফোনে চালাবার চেষ্টা করতে লাগলো। কাজীদাকে বললাম সে কথা, তিনি হেসে বললেন, দূর পাগল, মহাসমুদ্র থেকে কঘটি পানি নিলে কি সাগর শুকিয়ে যাবে? আর নবাগতের দল একটু আত্র না নিলে হালে পানি বা পাবে কী করে? 20 বৎসর প্রায় কাজীদার সাহচর্যে ছিলাম, এর মধ্যে একদিনও তাঁর মুখে পরনিন্দা শুনিনি।